শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো বাইডেন, ট্রাম্পের বন্ধ করা ত্রাণ কার্যক্রম আবার চালু করা হবে। ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন বাইডেন। মাটির নিচে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র শহর, টার্গেট হচ্ছে ইসরায়েল। ট্রাম্প মেলানিয়ার বিয়েটা শুধুমাত্র চুক্তি, তাছাড়া আর কিছু নয়। এবং সবশেষ থাকছে আর্মেনিয়ার গুলিতে ভূপাতিত হল রাশিয়ার বিমান, নিহত অন্তত দুইজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জামাতা জেরেড কুশনারের কথিত শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনিদের মেনে নিতে বাধ্য করতে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা বন্ধ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি ফিলিস্তিনিদের চাপে রাখতে সব ধরনের মানবিক ত্রাণ সহায়তাও বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্পের বন্ধ করা ওইসব মানবিক ত্রাণ সহায়তা জো বাইডেনের সরকার পুনরায় চালু করবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ডেমোক্রেটিক দলের এ নেত্রী রোববার দ্য আরব আমেরিকান নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। তিনি আরও বলেন, তার সরকার কোনোভাবেই ট্রাম্পের একপেশে নীতি সমর্থন করবে না। ফিলিস্তিনিদের সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করবে বাইডেন সরকার, একই সঙ্গে ইসরায়েলের দখলদারিত্বকেও সমর্থন করবে না ডেমোক্রেট সরকার। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেই ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত সবগুলো নিষেধাজ্ঞা একটিমাত্র নির্বাহী আদেশে প্রত্যাহার করতে পারবেন। তিনি গতকাল সোমবার বিবিসি ফার্সিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইরান বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে বোল্টন বলেন, বাইডেন যদি চান তাহলে ক্ষমতা গ্রহণ করেই একটি নির্বাহী আদেশেই সব নিষেধাজ্ঞা একই সঙ্গে প্রত্যাহার করতে পারবেন। অবশ্য জন বোল্টন আগাগোড়া ইরানকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষপাতী। তিনি এ সাক্ষাৎকারে একথাও বলেছেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ততটা কঠোর না হওয়ায় ব্যর্থ হয়েছে। আমেরিকার এই যুদ্ধবাজ কূটনৈতিক বলেন, এখন যে বলা হচ্ছে ট্রাম্পের ক্ষমতার বাকি 70 দিনে প্রতি সপ্তাহে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করা হবে, এখান থেকেই বোঝা যায় এখন পর্যন্ত যে চাপ প্রয়োগ করা হয়েছে তা সর্বোচ্চ ছিল না, বরং এখনও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ রয়েছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জের ধরে হোয়াইট হাউস ত্যাগ করেছিলেন জন বোল্টন। সম্প্রতি ইরান সামনে এনেছে তার ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি। বলা হচ্ছে এই মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম, আর তাই ইসরায়েল এবং আমেরিকার চোখ থেকে বাঁচাতে এই বিশাল ক্ষেপণাস্ত্র শহর মাটির নিচে স্থাপন করা হয়েছে। Force.com-এর একটি রিপোর্টে বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। দাবি করা হয়েছে এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী ইরান দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সুবিধা ব্যবহার করছে, তবে এরপর প্রথমবার হলো যখন সরাসরি ভিডিওর মাধ্যমে একটি সম্পূর্ণ সিস্টেম দেখাচ্ছে ইরান। ভিডিওতে দেখানো হয়েছে মিসাইলগুলোকে সোজাসুজিভাবে রাখা হয়েছে, যা সুড়ঙ্গ দিয়ে নিচের দিকে নেমে গেছে। ফোর্সের রিপোর্টে যে ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা IMA মিডিয়া থেকে এসেছে বলে জানানো হয়েছে, যদি আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে টানেলের ছবিগুলোতে ইরান নেতাদের ছবিও রয়েছে। উল্লেখ্য যে ইসরায়েলের বোমা হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার পরে তারা মাটির অভ্যন্তরে এই পারমাণবিক স্টেশন তৈরির কথা বলেছিল, আর এবার সামনে এলো ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল সেন্টার। গুঞ্জন উঠেছে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের বিবাহ বিচ্ছেদ নাকি আসন্ন। জল্পনা দানা বেঁধেছিল ট্রাম্প দম্পতির দুই সহযোগীর কথায়, এবার সেই জল্পনা আরও স্পষ্ট হল। মেলানিয়ার প্রাক্তন উপদেষ্টা স্টেফানি ওয়াকফ এবং ট্রাম্পের প্রাক্তন সহযোগী ওমারুসা নিউম্যান জানিয়েছেন, 15 বছর দম্পত্যে ইতি টানতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া। হোয়াইট হাউসে দীর্ঘদিন ধরে তাদের শয়নকক্ষ আলাদা, তাদের বিয়েটা একটি চুক্তি ছাড়া আর কিছু নয়।
প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে ট্রাম্প মেলানিয়া সম্পর্কে সত্যের কথা শোনা যাচ্ছিল। যদিও 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের খবরে মেলানিয়ার কান্নামোছার ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ঘনিষ্ঠ মহলে মেলানিয়া তখন জানিয়েছিলেন ট্রাম্প জিতবেন বলে তিনি কল্পনাও করেননি। ওয়াকফের দাবি, মেলানিয়া এখন মুহূর্ত গুনছেন, ট্রাম্প পরাজয় স্বীকার করে হোয়াইট হাউস ছাড়লেই মেলানিয়ার বিচ্ছেদের পথ হাঁটবেন। ভোট গণনার গোড়া থেকেই দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন ট্রাম্প। তার অভিযোগ, চুরি করে ভোটে জিতেছেন জো বাইডেনের দল। জনসমকক্ষে এ বিষয়ে মুখ না খুললেও মেলানিয়া যে ট্রাম্পকে পরাজয় স্বীকার করে নিতে বলেছেন, শুধু মেলানিয়া নন, ট্রাম্পের অন্যতম উপদেষ্টা এবং জামাই জ্যারেড কুশানো বিদায়ী প্রেসিডেন্টকে ভোটের ফল মেলানিয়ার পরামর্শ দিয়েছেন। তবে বিচ্ছেদ নিয়ে ট্রাম্প, মেলানিয়া বা তাদের পরিবারের কেউ এখন পর্যন্ত মুখ খোলেননি। শোনা যায়, দ্বিতীয় স্ত্রী মার্লা মেপলস এর সঙ্গে ট্রাম্পের এমন চুক্তি রয়েছে যে ট্রাম্পের আলোচনা করে কোনো সাক্ষাৎকার দিতে বা বই লিখতে পারবেন না মার্লা। সেক্ষেত্রে বিচ্ছেদ নিয়ে মেলানিয়াও যে নীরব থাকবেন সে কথা বলাই বাহুল্য। আর্মেনিয়ার একটি রাশিয়ান সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে, এতে দুইজন ক্রু নিহত হয়েছেন। আজারবাইজান সীমান্তে Mi-24 বিমানটি ভূপাতিত করা হয় বলে সোমবার রাশিয়ানের একটি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে বিমানটিতে থাকা আরেকজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। একটি কাঁধে চালিত ক্ষেপণাস্ত্র ম্যানপেট এর আঘাতে বিমানটি বিধ্বস্ত করা হয় বলে জানা গেছে প্রতিবেদনে। আর্মেনিয়ার দখলে থাকা আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূমি বলে স্বীকৃত নাগানো কারাবাগে যুদ্ধ চলছে। আজারবাইজানের বাহিনী সেখানকার শুশা নামের একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।